ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিনিস চিলি ব্লগ। তোমরা সবাইকে কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সন্ধ্যে 7টা, আর 7টা থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে ভালো মন্দ খেতে সকলের খুব ইচ্ছা হয়, তো আমারও খুব খেতে ইচ্ছা হচ্ছিলো। ভাবছিলাম বাইরে থেকে যদি কিছু আনিয়ে নেওয়া যায়, তো এত বৃষ্টি হচ্ছে আর ভালো লাগলো না যেতে, তাই ভাবছি ঘরেই কিছু বানিয়ে নেব। ঘরে চাউমিন আছে, তাই ভাবলাম চাউমিন দিয়ে যদি কিছু নিত্য নতুন রেসিপি ট্রাই করা যায়, সেটাই তোমাদের সাথে এই ব্লগে আমি শেয়ার করতে চলেছি। তাহলে চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আমি এবার রান্নাঘরে চলে এসেছি। এসে চাউমিন করার জন্য যা যা লাগবে সেগুলো কেটে নিচ্ছি। আমি নিয়েছি একটা টমেটো, একটা পেঁয়াজ আর রসুন। টমেটোটাকে ছোট ছোট টুকরো করে ভালো করে কেটে নিলাম। আর পেঁয়াজটাও ভালো করে কেটে নিচ্ছি সেমভাবে। আর আমি নিয়েছি 3 কোয়া রসুন কুচি। রসুনগুলোকে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। সব সবজিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চাউমিনটা সেদ্ধ করে নিচ্ছি। তার জন্য প্রথমেই একটা কড়াই বসিয়ে নিলাম গ্যাসে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 মগ জল, দিয়ে সামান্য একটু তেল আর পরিমাণ মতো নুন দিয়ে চাউমিনটাকে ভালো করে ফুটতে দিতে হবে। সিদ্ধ হয়ে যাবে একদম, তখন গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে চাউমিনটাকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে ওপর দিয়ে সামান্য ঠান্ডা জল ছড়িয়ে চাউমিনটাকে ভালো করে ছেঁকে নিলাম। এবার আমি একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াই বসিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল, আর দিয়ে দিলাম অল্প একটু বাটার। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি ছোট 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে সব কিছুর সাথে একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা। দিয়ে পেঁয়াজটাকে 1-2 মিনিটের মতো ভালো করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা যখন সামান্য ফ্রাই হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সেদ্ধ করে নেব। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে একটু চেক করে নেব পেঁয়াজ আর টমেটোগুলো সেদ্ধ হয়েছে কি না। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সয়া সস আর টমেটো কেচাপ। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো।
এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ মগ মতো জল। দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে, যখন সবগুলো একসাথে ফুটে যাবে ভালো করে, তারপরে একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে ওই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ওই জলের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। ফুটে গেছে ভালো করে, এবার এর মধ্যে আমি একটা ডিমকে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি 5 থেকে 6 মিনিটের মতো। ডিমটাকে সব কিছুর সাথে একসাথে নাড়াচাড়া করে নিতে হবে। 5-6 মিনিট পর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম। দিয়ে চাউমিনটাকে সব কিছুর সাথে একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর উপর দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু তন্দুরি মশলা আর পরিমাণ মতো নুন আর বেশি করে একটু বাটার। দিয়ে আবারও সব কিছুর সাথে একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রেডি হয়ে গেছে আজকের একটা নতুন রেসিপি, ফ্রাইড এগ নুডলস। তোমাদের কেমন লাগলো রেসিপিটা? তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। চাউমিনটা রেডি হয়ে গেছে, এবার আমি প্রত্যেকটা বাটিতে তুলে নিয়েছি, মা বাবাকে দিয়ে দিয়েছি, ওরা ঘরে খাচ্ছে। আর চিনিও আমার এদিকে খাচ্ছে, চিনি সন্ধেবেলায় মুড়ি খায়, মুড়ি না পেলেও একদম ছাড়ে না, আর আমি খাবো একটু পরে। তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা তোমরা অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তাহলে আজকের জন্য বাই বাই।